প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ ধারণা স্যাডেল পয়েন্ট আলোচনা করব। এটি মূলত দুটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক ক্ষেত্রে হয়ে থাকে। তো আমরা একটি স্বাধীন চলক থাকলে কখনোই স্যাডেল পয়েন্ট পাবো না। জেড ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এরকম যদি দুটি স্বাধীন চলক বিশিষ্ট কোনো অপেক্ষক হয় সেক্ষেত্রে আমরা স্যাডেল পয়েন্ট পাবো। তো স্যাডেল পয়েন্ট সংক্রান্ত আলোচনা করার সাথে আমাদেরকে দুটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষার ক্ষেত্রে চরম মান অর্থাৎ সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান এবং দুটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষার ক্ষেত্রে অনমনীয় বিন্দু কেমন হয় এদের শর্তগুলো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। তো এই আলোচনাগুলো ভালোভাবে বোঝার জন্য একটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষার ক্ষেত্রে এই মানগুলো সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বা অনমনীয় বিন্দু এই সংক্রান্ত একটি ভিডিও আমি দিয়েছি। এটি আমি লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব, যদি প্রয়োজন মনে করেন তাহলে দেখে নিতে পারেন। তো আমাদের আজকের মূল আলোচনা হচ্ছে স্যাডেল পয়েন্ট, এর পাশাপাশি আমরা চরম মান অর্থাৎ কাম্যকরণ সর্বোচ্চকরণ ও সর্বনিম্নকরণ এগুলো নিয়ে একটু আলোচনা করব। আমাদের এটি মূলত অর্থনীতি সম্মান প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের মৌলিক গণিত এবং গাণিতিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এই সংক্রান্ত আলোচনা আমাদের বাংলা বইগুলোতে আছে এবং এগুলোতে অনেক বই শর্তগুলো ভুল আছে, আবার ঠিকও আছে। এখন কোন শর্তটি ঠিক কোন শর্তগুলো ভুল এগুলো কিন্তু আমরা আজকের আলোচনা দেখলেই পরিষ্কার বুঝতে পারবো। স্যাডেল পয়েন্ট এবং অনুমনীয় বিন্দু মধ্যে কী পার্থক্য, স্যাডেল পয়েন্টের শর্তগুলো এরকম কেন হলো এবং কেন এর নাম স্যাডেল পয়েন্ট হয়েছে, আজকের আলোচনাটি দেখলে এইসব এটি এগুলো খুব ভালোভাবে বোঝা যাবে। মোট কথা হচ্ছে যে আজকের আলোচনাটি শুনলে এবং মনোযোগ সহকারে দেখলে স্যাডেল পয়েন্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। তাহলে আমরা আমাদের মূল আলোচনা অগ্রসর হই। আমরা এই স্ক্রিনে একটি চিত্র দেখতে পাচ্ছি যেটি ভূমি অক্ষে এক্স রব এক্স এবং লম্ব অক্ষে ওয়াই নিয়েছি। এক্স হচ্ছে স্বাধীন চলক, ওয়াই হচ্ছে অধীন চলক। এটি মূলত আমরা ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স এই ধরনের কোনো যদি অপেক্ষক থাকে সেটিকে চিত্রিত করতে গেলে আমাদের এরকম দুটি অক্ষ নিতে হয়। কিন্তু যদি এরকম হয় জেড ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই, এক্ষেত্রে স্বাধীন চলক দুইটি এক্স এবং ওয়াই, অধীন চলক হচ্ছে জেড, এই ধরনের চিত্র অঙ্কন করতে গেলে আমাদেরকে তিনটি অক্ষ নিতে হবে। আমরা আসলে তিনটি অক্ষের কোনো চিত্র এ পর্যন্ত আমরা দেখিনি, আমরা একটু দেখার চেষ্টা করি তিনটি অক্ষের চিত্রটি কেমন হয়। এটি সম্পর্কে একটু ভালোভাবে ধারণা পেতে গেলে আমাদেরকে এটি একটু ঘুরিয়ে দেখতে হবে, মুখ করলে বোঝা যাবে যে এটি থ্রি ডি, তিন ডাইমেনশন। আমরা বাস্তব জগতে যা দেখি সবগুলো বস্তুই তিন ডাইমেনশনের, কিন্তু আমরা যখন ছবি আঁকি আমাদের কাগজে ছবি দেখি কিংবা স্ক্রিনে কোনো ছবি দেখি সেটি টু ডাইমেনশন হয়। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সের সাথে জেডের সাথে ওয়াইয়ের 90 ডিগ্রি কোণ আছে এবং একইভাবে এক্সের সাথে জেডের 90 ডিগ্রি কোণ আছে। আবার এক্স এবং ওয়াই এই দুটির মধ্যেও কিন্তু এখানে যদি খেয়াল করি এই দুটির মধ্যে কিন্তু 90 ডিগ্রি কোণ আছে। এভাবে আমরা যদি আমাদের ঘরের কোণা বিল্ডিংয়ের কোণাটি খেয়াল করি তাহলে কিন্তু আমাদের এই ধারণাটি পরিষ্কার হবে। আমাদের এই লাল অক্ষ বরাবর ওয়াই মান নিয়েছি, এটি স্বাধীন চলক, এবং সবুজ অক্ষ বরাবর এক্স নিয়েছি, সেটিও স্বাধীন চলক, কিন্তু হলুদ অক্ষ যেটি সেটি বরাবর জেড নিয়েছে সেটি হচ্ছে অধীন চলক। আচ্ছা, আমরা এটি দেখলাম আমরা একটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রে অন্তর্কলন করা আমরা পড়েছি ডি ওয়াই বাই ডি এক্স, এটিকে বলেছি আমরা অন্তর্কলন। কিন্তু যদি একাধিক স্বাধীন চলক থাকে সেই ক্ষেত্রে আমরা এটিকে ডেল দিয়ে প্রকাশ করি এবং এটিকে বলা হয় ডেল জেড বাই, আমরা যদি এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করি হবে ডেল জেড বাই ডেল এক্স, আর ওয়াই সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে হবে ডেল জেড বাই ডেল ওয়াই। আমরা দেখতে পাচ্ছি এক্স ও ওয়াই এর সাপেক্ষে প্রথম সাপেক্ষে জেড এর প্রথম পর্যায়ের আংশিক অন্তর্করণ যথাক্রমে ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু জেড এক্স, এটাকে সংক্ষেপে জেড এক্স বলা হয়। অর্থাৎ এটি বোঝা যাচ্ছে জেড কে এক্স এর সাপেক্ষে একবার অন্তর্করণ করা হয়েছে, একইভাবে ওয়াই এর সাপেক্ষে জেড কে একবার অন্তর্করণ করলে সেটি হবে জেড ওয়াই। এবার দ্বিতীয় পর্যায়ের অন্তর্করণটি কী হবে, দ্বিতীয় পর্যায়ের অন্তর্করণ হবে এক্স এর সাপেক্ষে জেড কে দুইবার অন্তর্করণ করা, অর্থাৎ একবার যে অন্তরক শক্তি পেয়েছি সেটিকে আবার অন্তর্করণ করলে পাবো দ্বিতীয় পর্যায়ের অন্তর্করণ অন্তরক সহক। এই জেড এক্স এক্স হচ্ছে
জেড কে এক্স এর সাপেক্ষে দুইবার অন্তর্কলন করলে, আংশিক অন্তর্কলন করলে যেই মানটি পাওয়া যাবে সেটিকে বলা হবে দ্বিতীয় পর্যায়ের অন্তরক সহগ। একইভাবে জেড কে ওয়াই এর সাপেক্ষে দুইবার অন্তর্কলন করলে যেটি পাওয়া যাবে সেটা হচ্ছে জেড ওয়াই ওয়াই। এটি মূলত ডেল টু জেড বাই ডেল ওয়াই টু। তো আমরা এবার, আমরা আগেই বলেছি যে আগের ভিডিওতে একটি অপেক্ষক, একটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক ক্ষেত্রে সর্বোচ্চ মানের শর্তগুলো, সর্বোচ্চ সর্বনিম্ন মান পয়েন্ট ইনফ্লেকশন এগুলো পেয়েছিলাম। এগুলো আবার একটু লিখে নিলাম, আমরা দেখে নিচ্ছি। তাহলে যদি দুটি স্বাধীন চলক থাকে সেক্ষেত্রে কি হবে, এটি বোঝার জন্য আমরা একটি ত্রিমাত্রিক বস্তু নিয়ে আসার চেষ্টা করেছি। এটি ত্রিমাত্রিক বস্তু, আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি এই বিন্দুতে জেড এর মান সর্বোচ্চ হবে, অর্থাৎ উচ্চতা যেখানে বেশি সেটি হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ হচ্ছে এখানে, সবচেয়ে উচ্চতা বেশি। এখানে পৌঁছতে গেলে আমাকে ওয়াই এর একটি নির্দিষ্ট মান, এটি হচ্ছে এই, এটি হচ্ছে ওয়াই এর মান। একইভাবে এক্স এর একটি নির্দিষ্ট মানও প্রয়োজন হবে, এক্স এর নির্দিষ্ট মানটি হচ্ছে এই পর্যন্ত। আচ্ছা, যাই হোক, আমরা যদি এই বিন্দুটির দিকে খেয়াল করি, এই বিন্দুতে যদি মনে করি যে এক্স অক্ষটি নেই শুধু, তাহলে এই রেখা হয়ে যাবে। এই রেখাতে, এই বিন্দুতে ওয়াই এর সাপেক্ষে জেড এর অন্তর্কলনের মান হবে শূন্য, সর্বোচ্চ বিন্দুতে হয়, এটা আমরা দেখেছি। একইভাবে এই রেখাতে, এই রেখা বরাবর এক্স এর সাপেক্ষে জেড এর অন্তর্কলনের মান হবে শূন্য। তাহলে আমরা বলতে পারি যে দুটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রেও এক্স ও ওয়াই এর সাপেক্ষে জেড এর প্রথম পর্যায়ের আংশিক অন্তর্কলনের মান শূন্য হবে, অর্থাৎ জেড এক্স ইকুয়াল টু জিরো হবে এবং জেড ওয়াই ইকুয়াল টু জিরো হবে। এবার আমরা খেয়াল করি যে প্রথম শর্তটি জিরো হলো, তাহলে দ্বিতীয় অন্তর্কলনের মান কি হবে? এই যে বিন্দুতে জেড এর সাপেক্ষে, দুঃখিত, এক্স এর সাপেক্ষে জেড এর দ্বিতীয় পর্যায়ের অন্তর্কলনের মান হবে ঋণাত্মক, কারণ এখানে ঢালের পরিবর্তন, ঢাল ধীরে ধীরে কমে যাচ্ছে। কেন এরকম হয়, এটি আমি আবারও বলছি যে আগের ভিডিওটি ডেসক্রিপশনে যে ভিডিওটি দেওয়া থাকবে সেটি একটু দেখে নিলে এই ধারণাটি পরিষ্কার হবে। যাই হোক, এই দুটি শর্ত পালন করার পরেও আমাদেরকে দ্বিতীয় শর্তটি হবে যে দ্বিতীয় পর্যায়ের অন্তর্কলনের মানটি হবে ঋণাত্মক, অর্থাৎ সর্বোচ্চকরণের দ্বিতীয় শর্ত, দ্বিতীয় পর্যায়ের অন্তর্কলনের মান ঋণাত্মক হবে, অর্থাৎ জেড এক্স এক্স লেস দেন জিরো হবে, জেড ওয়াই ওয়াইও লেস দেন জিরো হবে। এই দুটি শর্ত পালন করার পরও আরেকটি শর্ত পালন করতে হবে, সেটি হলো হচ্ছে অতিরিক্ত শর্ত। এটি হচ্ছে জেড এক্স এক্স ইন্টু জেড ওয়াই ওয়াই ইজ গ্রেটার দেন জেড এক্স ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ জেড কে এক্স এর সাপেক্ষে দুইবার অন্তর্গ্রহণ করলে এবং জেড কে ওয়াই এর সাপেক্ষে দুইবার অন্তর্গ্রহণ করলে এই দুটির গুণফল জেড কে এক্স এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করে তারপরে ওয়াই এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে যে মানটি পাওয়া যাবে সেটির বর্গের থেকে বড় হবে। এই শর্তটির ব্যাখ্যাও দেওয়া যেত, কিন্তু সেক্ষেত্রে ভিডিওটি আরও জটিল হয়ে যাবে, সেই জন্য এই ব্যাখ্যাটি আমি স্কিপ করে গেছি। এক্ষেত্রে আমাদেরকে আংশিক অন্তর্কলনের জ্যামিতিক ব্যাখ্যা এই সম্পর্কে খুব ভালো ধারণা থাকলে এটি বোঝা যাবে। তো আমরা এবার সর্বনিম্নকরণের ক্ষেত্রে যদি আমরা একটি চলকের, একটি একটি স্বাধীন চলকের ক্ষেত্রে শর্তগুলো আমরা জানি, এবার দুটি স্বাধীন চলকের ক্ষেত্রে কি হবে সেটি একটু দেখি। আমরা যেই চিত্রটি দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই যে যেখানে দুটি কালো রেখা ছেদ করেছে পরস্পর, সেই ক্ষেত্রে সেই জায়গাটিতেই জেড এর মানটি সর্বনিম্ন হবে। যেখানে জেড এর মানটি সর্বনিম্ন হবে সেইখানে প্রথম অন্তর্কলনের মানগুলো হবে শূন্য। আমরা আগেও দেখেছি যে সর্বোচ্চকরণ হোক আর সর্বনিম্নকরণ হোক, প্রথম অন্তর্কলনের মান, প্রথম পর্যায়ের আংশিক অন্তর্কলনের মান শূন্য হবে, অর্থাৎ জেড এক্স ইকুয়াল টু জিরো হবে, জেড ওয়াই ইকুয়াল টু জিরো হবে। এবার দ্বিতীয় পর্যায়ের অন্তর্কলন, এই রেখাটির ক্ষেত্রে আমাদের ঢাল বাড়ছে, কমছে, কমার পর আবার বেড়েছে। যাই হোক, এই বিষয়টি বুঝতে গেলে দ্বিতীয় পর্যায়ের অন্তর্কলনের মান কেন ঋণাত্মক হতে হবে সেটি বুঝতে গেলে আমাদের ডেসক্রিপশনে যে ভিডিওটি দেওয়া থাকবে সেটি দেখলে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তো
তো যাই হোক, তৃতীয় পর্যায়ের অন্তর্গ্রহণের মানে এই ক্ষেত্রে সর্বনিম্নকরণের ক্ষেত্রে এখানে যেরকম ধনাত্মক ছিল এখানেও ধনাত্মক হবে, অর্থাৎ জেড এক্স এক্স ইজ গ্রেটার দেন জিরো হবে, জেড ওয়াই ওয়াইও গ্রেটার দেন জিরো হবে। এই দুটি শর্ত পালন করার পরেও আরেকটি অতিরিক্ত শর্ত পালন করতে হবে, সেটি হচ্ছে জেড এক্স এক্স ইন্টু জেড ওয়াই ওয়াই গ্রেটার দেন জেড এক্স ওয়াই হোল স্কোয়ার। তো এটিও কিন্তু সর্বোচ্চকরণের ক্ষেত্রে যে শর্ত ছিল সর্বনিম্নকরণের ক্ষেত্রে সেম শর্ত, অর্থাৎ প্রথম শর্ত এবং অতিরিক্ত শর্ত দুটি সেম হবে, কিন্তু দ্বিতীয় শর্তটি সর্বোচ্চকরণের বেলায় হবে লেস দেন জিরো এবং সর্বনিম্নকরণের বেলায় হবে গ্রেটার দেন জিরো। এইবার আমাদের আসল যে আলোচনাটি সেইটিতে যাচ্ছে, স্যাডেল পয়েন্ট। স্যাডেল বিষয়টি কি? স্যাডেল বিষয়টি হচ্ছে, স্যাডেল হচ্ছে এমন একটা জিনিস যেটা ঘোড়ার পিঠে ব্যবহার করা হয় আরোহী বসার জন্য। আমরা যদি খেয়াল করি, এই স্যাডেলটি এই দিক থেকে এইদিকে আসার পথে এখানে সর্বনিম্ন হয়েছে, কিন্তু এটিকে যদি আমরা এই বরাবর খেয়াল করি তাহলে এখানে কিন্তু আবার সর্বোচ্চ হয়েছে। অর্থাৎ এটিকে যদি আমরা এক্স ধরি, এক্স বরাবর, এক্স অক্ষ বরাবর সর্বনিম্ন, কিন্তু ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ। এরকম যদি হয় যে এক্স অক্ষের ক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে এবং ওয়াই অক্ষের ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে, তাহলেই সেটি হয়ে যাবে স্যাডেল পয়েন্ট। ঠিক আছে, আমরা একটু গাণিতিক আলোচনার দিকে অগ্রসর হই। আমরা এই যে শেপটি দেখতে পাচ্ছি, এরকম যদি কোনো শেপ হয় তাহলে সেটি হয়ে যাবে, তাহলে সেই সেই শেপটির মধ্যেই পাওয়া যাবে স্যাডেল পয়েন্ট। এটিকে যদি আমরা ওয়াই অক্ষ বিবেচনা করি, ওয়াই অক্ষ বরাবর এখানে সর্বনিম্ন এবং এক্স অক্ষ বরাবর এখানে সর্বোচ্চ, তাহলে আমরা এক্স এর ক্ষেত্রে সর্বোচ্চ মান বিবেচনা করব এবং ওয়াই এর ক্ষেত্রে সর্বনিম্ন মান বিবেচনা করব। তাহলে স্যাডেল বিন্দুর প্রথম শর্ত অবশ্যই প্রথম পর্যায়ের অন্তর্গ্রহণ শূন্য হবে, অর্থাৎ জেড এক্স ইকুয়াল টু জিরো হবে, জেড ওয়াই ইকুয়াল টু জিরো হবে, এবং দ্বিতীয় পর্যায়ের অন্তঃকরণের বেলায় একটি হবে ধনাত্মক আর একটি হবে, দ্বিতীয় পর্যায়ের অন্তঃকরণে একটি ধনাত্মক হবে একটি ঋণাত্মক হবে, অর্থাৎ এক্ষেত্রে জেড এক্স এক্স ঋণাত্মক হয়েছে, সুতরাং জেড ওয়াই ওয়াই হবে ধনাত্মক, অথবা জেড এক্স এক্স ধনাত্মক হলে জেড ওয়াই ওয়াই ঋণাত্মক হবে। এই দুটির দ্বিতীয় শর্ত ক্ষেত্রে দুটি মানই হতে পারে, দুটি মানের যে কোনো একটি হলে সেটিকে আমরা বলবো স্যাডেল পয়েন্ট। স্যাডেল পয়েন্টের ক্ষেত্রেও সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের জন্য যে অতিরিক্ত শর্তটি ছিল সেই অতিরিক্ত শর্তটি প্রয়োজন হবে। আমরা আবার একটু যদি অবজেক্টটাকে একটু অ্যানিমেশনে দেখি তাহলে ধারণাটা পরিষ্কার হবে। এই বিন্দুটি একদিক থেকে সর্বোচ্চ, আবার আরেক দিক থেকে সর্বনিম্ন, এটি হচ্ছে স্যাডেল বিন্দু। তাহলে আশা করি স্যাডেল বিন্দু নিয়ে যে একটি মানে আমরা বুঝতে পারতাম না, অনুমান করতে পারতাম না, সেই অনুমানটা আজকে এখন থেকে করতে পারবো। আর কেন স্যাডেল নাম হয়েছে? ঘোড়ার পিঠে যেই বিষয় যেই জিনিসটি বসানো হয় সেটির নাম হচ্ছে স্যাডেল, এটির মতো আকৃতি হবে বলেই এটিকে বলা হচ্ছে স্যাডেল বিন্দু। এটি মূলত একটি তল বা সারফেস, এই সারফেসটির আকৃতিটি এমন হবে। এই যে হচ্ছে স্যাডেল আমাদের, এই জন্য স্যাডেল বিন্দু। যাই হোক, তাহলে আমরা স্যাডেল বিন্দু শর্তগুলো আমরা দেখেছি, আবার একটু দেখে নিই যে প্রথম অন্তর্গ্রহণের মান এক্স এর সাপেক্ষে শূন্য হবে, ওয়াই এর সাপেক্ষে শূন্য হবে, দ্বিতীয় পর্যায়ের আংশিক অন্তর্গ্রহণের মান এক্স এর সাপেক্ষে ধনাত্মক হবে কিন্তু ওয়াই এর সাপেক্ষে সেটি হবে ঋণাত্মক, অথবা এখানে একটু ভুল আছে, এক্স এর সাপেক্ষে ঋণাত্মক হলে ওয়াই এর সাপেক্ষে হবে ধনাত্মক, এই চিহ্নটি উল্টা হবে। যাই হোক, অতিরিক্ত শর্ত জেড এক্স এক্স ইন্টু জেড ওয়াই ওয়াই ইজ গ্রেটার দেন জেড এক্স ওয়াই হোল স্কোয়ার। এবার আমরা অনুমনী বিন্দুর যে চিত্রটি সেটি কিন্তু আমি আসলে খুব কোনো জায়গায় খুব ভালোভাবে এরকম কোনো গ্রাফ পাইনি, তো এটি এরকম হতে পারে গাছ আকৃতি, এখানে সর্বোচ্চ সর্বনিম্ন বা স্যাডেল কোনোটি পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে অনুমনী বিন্দু। অনুমনী বিন্দু দেখেছি শর্তগুলো কি হবে, পয়েন্ট ইনফ্লেকশন, এর প্রথম শর্ত প্রথম পর্যায়ের অন্তঃকরণ অবশ্যই শূন্য হবে, জেড এক্স এর মান জিরো হবে, জেড ওয়াই এর মানও জিরো হবে। অনুমনী বিন্দুর ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের অন্তর্গ্রহণের মান দুটো একই চিহ্ন বিশিষ্ট হবে, অর্থাৎ এক্স এর সাপেক্ষেও গ্রেটার দেন জিরো হবে এবং ওয়াই এর সাপেক্ষে গ্রেটার দেন জিরো হবে, অথবা এক্স এর সাপেক্ষেও লেস দেন জিরো হবে এবং ওয়াই এর সাপেক্ষেও লেস দেন জিরো হবে। তাহলে স্যাডেল পয়েন্টের বেলায় একটি সাপেক্ষে সর্বোচ্চ হতো আরেকটি সাপেক্ষে সর্বনিম্ন হতো, কিন্তু এই ক্ষেত্রে
হয় দুটির সাপেক্ষে সর্বোচ্চ হবে অথবা দুটির সাপেক্ষেই সর্বনিম্ন হবে। সর্বোচ্চ হবে সর্বনিম্ন হবে বলাটা ঠিক না, দুটি আংশিক অন্তঃকরণের মানই ধনাত্মক হবে অথবা দুটি আংশিক অন্তঃকরণের মানই হবে ঋণাত্মক। কিন্তু এই ক্ষেত্রে অতিরিক্ত শর্তটি একটি ব্যতিক্রম। অতিরিক্ত শর্তটি বেলা সবসময় আমরা গ্রেটার দেন পড়েছিলাম, কিন্তু এবার এটি হবে লেস দেন। জেড এক্স এক্স ইন্টু জেড ওয়াই ওয়াই ইজ লেস দেন জেড এক্স ওয়াই হোল স্কোয়ার হবে। আমরা যদি একটু তালিকা আকারে বিষয়টি দেখি তাহলে একটু পরিষ্কার হবে। সর্বোচ্চকরণের ক্ষেত্রে প্রথম পর্যায়ের অন্তঃকরণ শূন্য, দ্বিতীয় পর্যায়ের অন্তঃকরণ অবশ্যই ঋণাত্মক, অতিরিক্ত শর্ত জেড এক্স এক্স ইন্টু জেড ওয়াই ইজ গ্রেটার দেন জেড এক্স ওয়াই হোল স্কোয়ার হবে। সর্বনিম্নকরণের ক্ষেত্রে প্রথম পর্যায়টা শূন্য হবে, কিন্তু দ্বিতীয় পর্যায়ের বেলায় হয়ে যাবে ধনাত্মক, মানে গ্রেটার দেন জিরো হবে। অতিরিক্ত শর্ত সেম আগে যা ছিল তাই হবে। স্যাডেল পয়েন্টের ক্ষেত্রে প্রথম শর্ত যা আছে তাই, দ্বিতীয় শর্তের বেলায় একটি হবে গ্রেটার দেন জিরো আর একটি হবে লেস দেন জিরো, অথবা প্রথমটি গ্রেটার দেন জিরো পরেরটি লেস দেন জিরো, অথবা প্রথমটি লেস দেন জিরো পরেরটি গ্রেটার দেন জিরো, কিন্তু অতিরিক্ত শর্ত সেম থাকবে। অর্থাৎ সর্বোচ্চকরণ, সর্বনিম্নকরণ এবং স্যাডেল পয়েন্ট তিনটি ক্ষেত্রে অতিরিক্ত শর্ত সেম, কিন্তু পয়েন্ট অফ ইনফ্লেকশনের বেলায় প্রথম শর্ত এই শর্তটা সবার জন্যই সমান, কিন্তু দ্বিতীয় শর্তের বেলায় এরকম সর্বোচ্চ এবং সর্বোচ্চকরণের জন্য যে শর্ত হয়েছে সেটি হতে পারে, আবার সর্বনিম্নকরণের জন্য সেই শর্ত হয়েছে সেটি হতে পারে, কিন্তু অতিরিক্ত শর্তের বেলায় এবার চিহ্নটা বদলে যাবে। এবার জেড এক্স এক্স ইন্টু জেড ওয়াই ওয়াই ইজ লেস দেন জেড এক্স ওয়াই হোল স্কোয়ার হবে। এই তালিকাটা যদি কারো মাথায় থাকে তাহলে অঙ্ক করার সময় ভুল হবে না। সুতরাং এই তালিকাটি এইভাবে এই ভিডিওটা এই জায়গায় একবার দুই একবার রিওয়াইন্ড করে দেখলে এই বিষয়টা একটু পরিষ্কার হবে। তো কিন্তু যদি জেড এক্স এক্স ইন্টু জেড ওয়াই ওয়াই এটা যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে এই শর্তগুলো যাই থাক, প্রথম শর্ত দ্বিতীয় শর্তে যাই থাক না কেন, বা এটি সর্বোচ্চকরণের শর্ত পালন করুক, সর্বনিম্নকরণ শর্ত পালন করুক, অথবা স্যাডেল পয়েন্টের শর্ত পালন করুক, অথবা পয়েন্ট অফ ইনফ্লেকশন শর্ত পালন করুক, যা কিছু পালন করুক না কেন, জেড এক্স এক্স ইন্টু জেড ওয়াই ওয়াই যদি ইকুয়াল টু যদি জেড এক্স ওয়াই হোল স্কোয়ার হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারবো না, কোনো নির্দিষ্ট মান চরম মান পাওয়া যাবে, এটি মনে রাখতে হবে। তো এবার আমরা আসি যে পয়েন্ট স্যাডেল বিন্দু এবং পয়েন্ট অফ ইনফ্লেকশন, অর্থাৎ স্যাডেল পয়েন্ট এবং পয়েন্ট অফ ইনফ্লেকশন বা অনুমিলন বিন্দুর মধ্যে পার্থক্যটা কি। আমরা শর্তগত পার্থক্যগুলো, প্রথম শর্তে কোনো পার্থক্য নাই, দ্বিতীয় শর্তে পার্থক্যগুলো আমরা দিতে পারি, তৃতীয় শর্তে পার্থক্যগুলো দিতে পারি, এগুলো আমরা আগে দেখিয়েছি। মূলত এই দ্বিতীয় শর্ত এবং তৃতীয় শর্তের মধ্যে পার্থক্য আছে, স্যাডেল বিন্দুর বেলা একটা পজিটিভ একটা নেগেটিভ, আর পয়েন্ট অফ ইনফ্লেকশন বেলা দুইটি পজিটিভ অথবা দুটি নেগেটিভ। অতিরিক্ত শর্তের বেলা এখানে গ্রেটার দেন জিরো হবে, এখানে গ্রেটার দেন হবে, এখানে হবে লেস দেন। এই এই পার্থক্যগুলোর বাইরে যদি আমরা আরও পার্থক্য দিতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে স্যাডেল বিন্দুর সংখ্যা বলতে হবে এবং পয়েন্ট অফ ইনফ্লেকশনের সংখ্যা বলতে হবে। মনে রাখতে হবে স্যাডেল বিন্দু কিন্তু কেবলমাত্র দুই চলক বিশিষ্ট বা দুইয়ের অধিক, দুই বা ততোধিক চলক যদি স্বাধীন চলক থাকে তাহলেই পাওয়া যাবে স্যাডেল বিন্দু, একটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষার ক্ষেত্রে কখনোই স্যাডেল বিন্দু পাওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। কিন্তু পয়েন্ট অফ ইনফ্লেকশন একটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রে পাওয়া যেতে পারে, অথবা ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স এর ক্ষেত্রে পাওয়া যেতে পারে, আবার জেড ইকুয়াল টু ফাংশন অফ এক্স এর ক্ষেত্রেও পাওয়া যেতে পারে। এটি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য। আর আরেকটি পার্থক্য হচ্ছে যে স্যাডেল বিন্দু হচ্ছে একটা সার্ফেসের হয় বা একটা তলের হয়, পয়েন্ট অফ ইনফ্লেকশন একটি রেখার হতে পারে। স্যাডেল বিন্দু কখন কিন্তু কখনো একটি রেখার ক্ষেত্রে বা পাবো না। অবশ্যই আমরা যেই ভিডিওগুলো দেখেছি, যেই চিত্রগুলো দেখেছি, থ্রি ডি যেই অ্যানিমেশনগুলো দেখেছি, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি পেয়েছি যে স্যাটেল বিন্দুটা একটা সারফেস বা একটা তল, কিন্তু পয়েন্ট রিফ্লেকশন তলের ক্ষেত্রে হতে পারে, আবার একটা রেখার ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ পয়েন্ট রিফ্লেকশন টু ডি হতে পারে, থ্রি ডি হতে পারে, কিন্তু স্যাটেল বিন্দু অবশ্যই থ্রি ডি অবজেক্টের বেলায়, অর্থাৎ আমাদের কী বলে একটা তলের বেলায় হবে, সারফেসের বেলায় হবে। আমরা আবার একটু স্যাটেল বিন্দুর চিত্রটা দেখে নেই, আর পয়েন্ট অফ ইনফ্লেকশনের চিত্র এরকম হতে পারে, আবার এরকম হতে পারে। আমরা দুই চলক বিশিষ্ট অর্থাৎ একটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষার ক্ষেত্রে চিত্রটি দেখেছি,
কিন্তু দুইটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রে চিত্রটি এমনও হতে পারে, এমন হতে পারে। এটাকে বলা হচ্ছে গাছ আকৃতি। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোনো সমস্যা থাকলে, কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় কোনো একটা বিশেষ টপিকের উপর, তাহলে কমেন্ট করে জানাতে হবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে হবে। আমরা আবার একটু স্যাডেল পয়েন্টের যে ধারণাটি আছে এটি একটু আবার ভালোভাবে দেখে নিই। এটি হচ্ছে স্যাডেল বিন্দু, কালো বিন্দুটি হচ্ছে স্যাডেল বিন্দু, কারণ এটিকে এই দিক থেকে বিবেচনা করলে, এই দিক থেকে বিবেচনা করলে এটি হচ্ছে সর্বোচ্চ, এই বরাবর বিবেচনা করলে সর্বোচ্চ, কিন্তু এই বরাবর বিবেচনা করলে এটি হচ্ছে সর্বনিম্ন। তো আজকে আলোচনা পর্যন্ত ছিল, সবার মঙ্গল কামনা করি, ধন্যবাদ সবাইকে।